হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটি আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউজফুল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পরিবর্তন করবেন। এই জন্য আজকের ছোট্ট একটি ভিডিও দেখে আপনি শিখতে পারবেন যে হোয়াটসঅ্যাপের নাম্বারটি কিভাবে চেঞ্জ করতে হয় বা পরিবর্তন করতে হয়। সো লেটস গেট স্টার্ট নাও। প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম একটি অ্যান্ডার পেজ চলে আসবে। এবার এখানে খেয়াল করুন, আমি কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপটি গ্রামীণ নাম্বার দিয়ে খুলেছি। এবার আমি এখন এই নাম্বারটি পরিবর্তন করে অন্য আরেকটি নাম্বার অ্যাড করব। এর জন্য আমাকে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তাহলে আপনারও অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি অ্যান্ডার পেজ চলে আসবে। এবার এখান থেকে আপনি চেঞ্জ নাম্বারে ক্লিক করবেন। চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করার পর এখান থেকে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি দুইটি অপশন দেখতে পাবেন। প্রথম অপশনটি হচ্ছে ইন্টার ইউর ওল্ড ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড, অ্যান্ড সেকেন্ড অপশনটি হচ্ছে ইন্টার ইউর নিউ ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড। এর মানে হচ্ছে আপনি প্রথম অপশনে আপনার পুরোনো নাম্বারটি দিবেন, যে নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপটি খুলেছেন ওই নাম্বারটি দিবেন, এবং সেকেন্ড অপশনে আপনি নতুন যে নাম্বারটি দিতে চান ওই নাম্বারটি দিয়ে দিবেন। এভাবে কাজটি সম্পূর্ণ করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি আবার ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর আপনার ফোনে যে নাম্বারটি আপনি নতুন অ্যাড করেছেন ওই নাম্বারে একটি ওটিপি বা 6 ডিজিটের একটি কোড আসবে। কোডটি দিয়ে আপনি নাম্বারটি ভেরিফাই করে নেবেন। এভাবে খুব সহজ পদ্ধতিতে আপনি হোয়াটসঅ্যাপের নাম্বারটি পরিবর্তন করতে পারবেন। এতে আপনার কোনো পুরনো কন্ট্যাক্টও যাবে না, সবগুলোই থেকে যাবে আপনার মোবাইল ফোনে, আপনার কন্ট্যাক্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড থ্যাংকস ফর ফুল ভিডিও ওয়াচিং।